বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এসএমজে টিভির নিয়মিত আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তাসকিয়া নাসরিন। শুরুতেই দেখে আসি ডিএসই সূচকের দিকে। সপ্তাহের শেষ কার্যদিবসে আজকে ডিএসই সূচক বেড়েছে 73 পয়েন্টের কিছু বেশি। লেনদেন হয়েছে 514 কোটি। দর কমেছে 44টি কোম্পানির, দর বেড়েছে 280টি কোম্পানির। এই বিষয়ে আলোচনা করছিলাম স্যারের সাথে। স্যার, এই সপ্তাহটা যদি দেখি, সেই বিচার করে প্রথম দিনে যে হারে বেড়েছিল লেনদেন, কিন্তু সে অনুযায়ী খুব একটা বাড়েনি, কিন্তু আজকে 73 পয়েন্টে 514 কোটি এবং কোম্পানির দর ওঠানামা, এইটা আমরা একটু স্বস্তির মতো দেখছি। হ্যাঁ, এই জায়গাটা ঠিক আছে যে খুব নাইস যে আজকে 73-এর সাথে এবং কোম্পানি বাড়ার সাথে লেনদেনের সাথে সব সামঞ্জস্য আছে, কিন্তু প্রথম দিন 232 ওইটা আসলে অনেকটা লোক দেখানো ছিল। তারপরেও বলবো ঠিক আছে, অনেক সময় করতে হয় যে বেলুন দিয়ে প্লেনের মতো করে না, এরকম যে মানুষ অনেক প্রয়োজনের খাতির অনেক কিছু করতে হয়, তারপরেও যে ভালো যে পজিটিভ এই সাইডটা ভালো যে হ্যাঁ আশার আলো দেখা যাচ্ছে। স্যার, আপনি এর আগেও বলছিলেন যে এখনই উপযুক্ত সময় বিনিয়োগকারীদের জন্য, তো সামনে এই সময়ে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা ঠিক তারা যে কাঙ্ক্ষিত স্থানে যেতে চায় সেই স্থান পর্যন্ত পৌঁছাতে পারবে? আচ্ছা, তারা যে এখানে পৌঁছাইতে চায় এটা ভাবের কথা, এটা আমি খুব পয়েন্টিং করে বলি যে দেখেন, আপনাদেরকে আমি আমার পত্রিকা বা ক্লাসেও বা সবসময় বলে আসছি, ইউটিউবে যদি দেখেন সেখানে বলে আসছি যে রাইট টাইমটা কোন সময়। আজকে অনেকেই বোকার মতো কিনছে, আজকে কিন্তু রাইট টাইম ছিল কেনার না, আজকে রাইট টাইম ছিল বিক্রি করার। রাইট টাইম ছিল যখন ওই 5 ডেজ পড়তে। আমাদের এখানে ভুলটা কি জানো, একবারে সব টাকা একবার ইনভেস্ট করে ফেলে তারপর কান্নাকাটি করে। অ্যাকচুয়ালি ইনভেস্টটাও স্লো করতে হয়, মানে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ। আজকে হলো জাস্ট শেষের দিকে বিক্রি করা। অনেকেই কিন্তু হাতে শেয়ার যারা ছিল তারা আবারও কিনছে, কারণ ম্যাচিউর শেয়ার ছিল। এটা আরেকদিন শনিবার আমরা এটা বিশ্লেষণ করব যে অ্যাকচুয়ালি কীভাবে কোন টাইমে, সংক্ষিপ্তভাবে বলবো, তো আজকে এই প্রসঙ্গে না শনিবারে বলবো আর কি। জি স্যার, স্যার আমি বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে এবং বিভিন্ন কোম্পানিতে কথা বলে আপনার বই সম্পর্কে এবং কর্মশালা সম্পর্কে অনেক পজিটিভ কথা শুনেছি, তো আমরা আসলে চাই, বিনিয়োগকারীরা চায় যে আপনি আবার এই বইগুলো নিয়ে আসলে বিনিয়োগকারীদের জন্য কিছু করুন। এখন যে বিষয়টা তুমি বলতেছো, আসলে যে আমি বইটা করব, বইটা তো আসলে ইতিহাস তো অনেকের হয়তো ভালো লাগবে না এখন শুনে যে উনি তার কাহিনী বলতেছে। আমাদের দেশের সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে, তুমি ভালো কিছু করো তোমার পিছে কেউ নেই, তুমি যদি ভালো কিছু শোনাইতে যাও তোমার সাথে কেউ নেই, মানে তুমি যত মিথ্যা বলতে পারবা তুমি যত অভিনয় করতে পারবা তখন থাকে। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে বলি, স্পেসিফিক যে বইটা যে আমি করবো, এই বইটাকে করতে গেলে যে খরচটা হয় সেই খরচ দেওয়া ওই বইটা একটা বিনিয়োগকারী কিনতে চায় না। আমাদের দেশে এখন আমরা অত অভ্যস্ত হই না, আগের লাস্ট যে বইটা ছিল আমাকে কোম্পানি তারা স্পন্সার করছিল, যার কারণে আমি মাগনা দিতেও পারতেছিলাম এবং মাগনা দিছি এবং সস্তায় বইটা খরচের 1/4 এক দাম ভাগ দামে বইটা বিক্রি করতে পারছি আমি। তো সেই জায়গাটা তো হাত কেউ বাড়াচ্ছে না, সেই জায়গাটা আমি খুব দুর্বল, কী করব। স্যার, আরেকটা বিষয় যে আমাদের মার্চেন্ট ব্যাংকের যে ঋণ, এগুলোর আসলে পক্ষে বিপক্ষে যদি কিছু বলতেন। আচ্ছা, প্রথম হলো মার্চেন্ট ব্যাংকের যে ঋণের, এটা কিন্তু একটা খুব পক্ষে আমি এই হিসাবে বলবো যে একটা রাইট টাইম আছে। রাইট টাইমটা ছিল ওই 5 দিন যে পড়তে নিছিল, ওই টাইমে যে নিয়ে মানে হাতে 3 দিন যে কিনতে পারছে সে কিন্তু পরের সপ্তাহে আর সেই বিক্রি করলে প্রফিট হয়েছে, মার্চেন্ট ব্যাংকের ঋণটা শোধ করে দিছে। আমাদের যেখানে ভুলটা হয়, আমাদের 5 টাকা থাকলে আমরা 2.5 টাকা ঋণ পাই, 7.5 টাকা দিয়ে একবার একটা শেয়ার কিনে ব্লক হয়ে যায়, তাও রং টাইমে। যেমন আজকে যে শেষ বেলায় শেয়ার কিনছে সে ভুল করছে, শেষ যে শেষ বেলায় শেয়ারটা বিক্রি করছে সে রাইট কাজ করছে, আজকে যে প্রথম বেলায় শেয়ার কিনছে সে রাইট টাইমিংটা তার ছিল। তো এই জন্য তো আমাদের আসলে একটু প্রশিক্ষণের দরকার, শিখতে হবে, জানতে হবে টাইমিং। এবং মার্চেন্ট ব্যাংকের কিন্তু অনেক সুবিধা আছে ঋণটা, কিন্তু আবার অনেক ক্ষতি করে ফেলছে মার্চেন্ট ব্যাংক, না যায় না যে
ঋণটা নিছে, মার্চেন্ট ব্যাংক ক্ষতি করে, আমি সরি, মানে ঋণটা ক্ষতি করছে যে না জেনে নিছে আর কি, সেই হিসাবে এটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। জি স্যার, ধন্যবাদ। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের বাজার পর্যালোচনা অনুষ্ঠান এ পর্যন্তই। এই সপ্তাহের মতো প্রতিটা সপ্তাহেই সুন্দর এবং স্বস্তি মতো আমরা পুঁজিবাজার আশা করছি। এভাবে পুঁজিবাজার চলতে থাকলে আমরা আশা করি পুঁজিবাজার উন্নতির উচ্চ শিখরে যাবে। এ আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।